ইমতিয়াজ এবং রবিউল দুই যে ওপেনার তারা কিন্তু 60টি ওভারের মতো খেলা শেষ হয়েছে এখন পর্যন্ত প্রায় 30 রানের মতো হয়েছে। তো এখন যেটা বলা যায় যে আসলে প্রাইম দোলেশ্বরের সামনে 4টি ম্যাচ, প্রথম 4টি ম্যাচ তারা জিতে পরের 2টি ম্যাচ তারা হেরে গিয়েছিল, তো জয়ের ধারায় ফেরার জন্য এই ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মোহামেডান এবং প্রাইম দোলেশ্বরের খেলার সবশেষ এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাজিদ নাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম দোলেশ্বরের ম্যাচের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাসির সুলতান। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 9 জনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এদের মধ্যে 4 জন বোলারের বিরুদ্ধে 3 বার করে অভিযোগ দিয়েছেন ম্যাচ রেফারি। সময় সংবাদ কেমনটাই জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিঙ্কু। সবকিছু ঠিক থাকলে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের আগে বিসিবির ক্রিকেট অপারেশনস এর কাছে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানান নাজমুল করিম। অ্যাকচুয়ালি আমি নামটা বলতে রাজি না, এরকম আরো অলরেডি 3-4 জন আছে যারা 3 বার অলরেডি তারা ওয়ান, মানে ওয়ান বলবো না ঠিক, এটা ওই ম্যাচ ম্যানেজার কর্তৃক রিপোর্ট হয়েছে তাদের নাম। কোনো বিশেষ একজনের কথা বলতে চাই না, টোটাল আমার, আমি আপনাকে যা বলেছি তাতে প্রায় 8-9 জন রিহ্যাবিলিটেশন ক্যাম্পে বা তার আগে আমরা প্লেয়ারদের ওয়ার্ন করবো টু কারেক্ট ইউর অ্যাকশন, না হলে লিগের পরে তোমাদের রিহ্যাবিলিটেশন ক্যাম্পে যেতে হবে। আমরা শুধু ম্যাচ ম্যানেজারের রিপোর্টের উপরে ভিত্তি করেই এটা করবো না, সাথে সাথে যাচাই বাছাই করবো। 80-এর দশকে ঢাকার ক্লাব ফুটবলের পরিচিত মুখ কাজে ইকরামুল বাসার তুহিন খেলেছেন মোহামেডান আরামবাগের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে। তবে গেল কমাস আগে জানা যায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসা সুমনের বড় ভাই তুহিনের দেহে। সাবেক এ ফুটবলারের চিকিৎসায় এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই সঙ্গে মাশরাফি মুশফিক তামিমরা আহ্বান জানিয়েছেন সমাজের বিত্তশালীদের এবং ক্রীড়া সংগঠনগুলোকেও এগিয়ে আসতে। কাজে ইকরামুল বাসার তুহিন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাসারের বড় ভাই, তবে এর বাইরেও তার আছে আলাদা একটি পরিচয়। 80-এর দশকে যখন দেশের ঘরোয়া ফুটবলের জনপ্রিয়তা তুঙ্গে তখন খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। 1987 থেকে 1992 পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু ক্লাবে খেললেও জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হয়নি এই গোলরক্ষকের। তারপরও দেশের ক্লাব পাড়ায় পরিচিত নাম তুহিন। তবে হঠাৎ করেই গেল কমাস আগে পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ে সাবেক এই ফুটবলারের। এরপর থেকে চিকিৎসা চলছে ইকরামুল বাশারের, সাবেক অধিনায়কের সহদর আক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে। তাই ক্রীড়াবিদ বড় ভাইয়ের খোঁজ নিতে তামিম তাসকিনকে নিয়ে হাজির জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও মুশফিক। ইকরামুল বাশারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়ালেন এই ক্রিকেটাররা। শুধু তাই নয়, উন্নত চিকিৎসার জন্য অনুরোধ করলেন সমাজের বিত্তশালী ও ক্রীড়া সংগঠনগুলোকেও পাশে এসে দাঁড়াতে। উনি বাংলাদেশের স্পোর্টসে অনেক কিছু দিয়েছেন, মোহামেডানে খেলেছেন, সো অবভিয়াসলি এটা আমাদের দায়িত্ব স্পোর্টসম্যান হিসেবে ওনার পাশে এসে দাঁড়ানো। যারা আছেন যে স্পোর্টসের সাথে জড়িত, খুব ভালো অবস্থানে আছেন, আমরা অবশ্যই রিকোয়েস্ট করব ন্যাশনাল প্লেয়ার হিসাবে ওনাকে যদি একটু এই টাইমে আসলে মানুষ সহায়তা চায়। সো আমার বিশ্বাস যে উনি পাশে এসে দাঁড়ালে সবাই একটু সাহসও পাবে। যতটুকুই পারি একটু যদি কন্ট্রিবিউট করে ওনার লাইফে যদি আমরা হ্যাপিনেসটা আবার ফিরে আনতে পারি, তাহলে আই এম শিওর যে এর চেয়ে বেশি স্যাটিসফ্যাকশন কিছুই হবে না। আল্লাহর কাছে দোয়া করি এবং অবশ্যই চেষ্টা করব যারা তাদের সামর্থ্য আছে তারা যেন তার পাশে দাঁড়ান। আশা করি যে সবাই পাশে থাকবেন, আমরাও চেষ্টা করব পাশে থাকার। সাবেক ফুটবলার কাজে ইকরামুল বাশারের চিকিৎসার সাহায্য পাঠানো যাবে এই ঠিকানায়। মাহবুবা খান, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নম্বর 105-101-001-6622 এবং কাজে ইকরামুল বাশার, উত্তরা ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর 6351। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর, ইডেন গার্ডেন্সে আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াই অনেকটা এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফের স্বপ্ন সমীকরণের সুতোয় বাঁধা। ম্যাচটি শুরু হবে রাত 8:30। জিতলে 16 পয়েন্ট হবে কলকাতার, যাতে আসরের প্লে অফও নিশ্চিত করবে গৌতম গম্ভীরের দল। ঘরের মাঠে খেলা বলে উজ্জীবিত কেকেআর। ব্যাট হাতে গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠানরা আছেন দারুণ ফর্মে। পেস বোলিংয়ে আন্দ্রে রাসেল ছাড়াও স্পিন থ্রোয়ে সুনীল নারায়ণ, সাকিব আল হাসান ও পীযূষ চাওলারা রাইডার্সের মূল ভরসা। মাঠে নামার আগে বেঙ্গালুরু ক্রিকেটাররা উজ্জীবিত। শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে আইপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি। তবে হার্ড হিটার ক্রিস গেইল ফর্মহীন, তার বদলি হতে পারেন ট্রাভিস হেড। আর বোলিংয়ে ক্রিস জর্ডান হতে পারেন বেঙ্গালুরুর তুরুপের তাস।
দুই দলের আগের দেখায় বেঙ্গালুরুকে 5 উইকেটে হারিয়েছিল কলকাতা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।